Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Priyo shikhartira, ami Bornalapur Salehiyata Shori Madrasa shorokar madhyome obosshoi amar chhatro-chhatrira amake obosshoi shune thakben. Ami ajke shashto shrenir amar prothom theke ekta class dewar jonno তোমাদের সবাই উপস্থিত রয়েছে, আশা করি তোমরা ভালোভাবে লক্ষ্য করবে এবং আমার এই ক্লাসটা শ্রবণ করবে, দেখবে ক্লাসের ভিতরে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি হাতে ধরে তারপরে শেখানোর, কিন্তু এখন যেহেতু করোনাকালীন সময় আমাদেরকে প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া সম্ভব না, এই জন্য আমরা এই অনলাইন ক্লাসে তোমাদেরকে যত সম্ভব প্রিপারেশন নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি, তোমরা প্রিপারেশন নেবে আমরা সেভাবে লেখাপড়া যত সম্ভব পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে বেশি দেরি দেরি না করে আমরা আবার আমাদের মূল টার্গেটে চলে আসছি। আজকে ষষ্ঠ শ্রেণীর আগে প্রথম যে বইয়ের নাম তো অবশ্যই সবাই জানো, যে তোমার নতুন বছর ক্লাসে আসছো, ক্লাসে তোমাকে বলা হয়েছে আল লগাতুল আরবিয়াতুল ইকতিসাদিয়া লিসফিস সাদেস লিদাস, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর সংশ্লিষ্ট আধুনিক আরবি সাহিত্য, এই হলো তোমাদের বইয়ের নাম। আর এই বইয়ের বিশেষ মানে পরিচিত একটা নাম, একটা গল্পের নাম যেটা তোমরা আগেও পড়েছো, তোমাদেরকে দেখানো হয়েছে, সাহসে বুতুরাত ফাতাতে, বুতুরাত ফাতাতে শব্দ অর্থ কি এক সাহসী নারী বীরত্বের কাহিনী, অর্থাৎ একজন সাহসী নারী বীরত্বের গল্প খেলা করা হলো। আচ্ছা, গল্পের নিয়ম হচ্ছে একটা পরীক্ষার প্রস্তুতি হবে, একটা গল্প থেকে একটা প্যারা একটা স্টেপ করে তুলে দেওয়া হবে যেটাকে নাচ বলা হয়, এই স্টেপটা সুন্দর করে পড়তে হবে অনুবাদ সহ, এবং এর ভিতরে কি কি প্রশ্ন হতে পারে নিজে প্রশ্ন করতে হবে, আবার নিজেই এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে মোটামুটি আমরা এই নাচটার সম্পূর্ণ অর্থ বা এর প্রশ্ন, এর সহায়তা, এর শূন্যস্থান, এর তোমার শব্দের অর্থ অর্থাৎ তাহাদের যেটা এগুলো মাস করি ঠিক ঠিক মনে রাখতে পারবো, যদি সঠিকভাবে আমরা এই নষ্টটাকে ভালো করে নিবেদিত করি। অর্থাৎ দেখো এই স্কুল নষ্টা কি আছে, তারা আসমান যে আল্লাহ রাসূল কখন এই বাণী নিয়ে আসতেছিলেন, তাহলে উত্তর শোনা তারা এই আসমান দেখা হলো অর্থাৎ যে অক্টা সহির পাতি হবে এদিকে করে দেবে প্রশ্ন মানে উত্তরে তুমি অক্টা সহির অর্থাৎ কি বলবে আমার রসুল সুসামিরা হয়ে গেল দিলাম তার অক্টা সহির তাই প্রশ্ন হয়ে গেল উত্তর হয়ে গেল হয়তো কেমন ছিল না, তবে আল্লাহ রসুল সাহেব অবশ্যই রসুল সাহেবের দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদের বাড়ি থেকে অর্থাৎ তিনিও দৌড়ে আসছেন তার দিকে, কার দিকে আল্লাহ রসুলের দিকে।
Tamam,
আসতে পারে।